বিয়ে এটা কি পর্যায়ে আছে? দারুণ গন্ধ বেরোচ্ছে, একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নেব। সাধারণ হয়েছে খেতে, ফাটাফাটি ভালো আছে। নমস্কার বন্ধুরা, পঞ্চতালি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিওর ভেজ বিরিয়ানি, যেটাতে কোনো রসুন পেঁয়াজ কিচ্ছু থাকবে না। তো সেটাই আমি আজকে করব। তো কী কী নিয়ে নিয়েছি আমি, উপকরণ সব নিয়ে নিয়েছি, কী কী উপকরণ নিয়েছি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, বিরিয়ানি করার জন্য আমি এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর বিরিয়ানি করব, আলু দেবোর মধ্যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে 1টা সিটি দিয়ে নিয়েছি। ফুলকপিটিকেও একটু সেদ্ধ করে নিয়েছি, দেবো গাজর, ওটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি, আর ক্যাপসিকাম। এই গাজর ক্যাপসিকাম দিয়ে আমি গ্রেভিটা তৈরি করে নেব। আর দেবো পনির, পনিরটাকে আমি হালকা ভেজে নেব। আচ্ছা, মশলার মধ্যে কী কী নিয়েছি, যেহেতু বিরিয়ানি অনেক অনেক উপকরণ লাগবে এর মধ্যে, তো আমি প্রথমে বলে দেবো মশলা আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি বিরিয়ানি মশলা, নিয়েছি কিচেন কিং মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সাদা জিরে নিয়েছি, এমনি প্লেন জিরে নিয়েছি, এটা আমি আর বাটিতে নিতে পারিনি, নুন, হলুদ। আর এখানে নিয়েছি দুটো টমেটোকে আমি একটু কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি, গ্রেভিটা একটু থিকনেসটা বেড়ে যাবে এতে। নিয়েছি কিছু পুদিনা পাতা, কিছু ধনে পাতা, আর টক দই গ্রেভির মধ্যে দেব। নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, আর সবশেষ নিয়েছি এখানে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমার আজকে বিরিয়ানিটা হয়ে যাবে, পিওর ভেজ বিরিয়ানি। এখানে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, জায়ফল, জৈত্রী, গোটা গরম মশলা, শাহি জিরা এগুলো সব দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, ওইদিকে আমার ভাতটা হচ্ছে, আর এদিকে গ্যাসের মধ্যে আমি এক এক করে সব ভেজে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, বেশ লাল লাল ভাজবো না, হালকা করে ভেজে নেবো। পনিরটা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাকে একটু ভেজে নেবো, ফুলকপিতে একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম, যার জন্য এখন আর নুন দেব না, একটু হালকা করে ভেজে নেব। ভাতটা তৈরি হয়ে গেছে, মানে এরকম ফুটবে, 80% ফুটবে, 20% শক্ত থাকবে, ওটা দমে দিয়ে পুরোটা 100% হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আলুর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে পেছনে 1টা সিটি নিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে একটু কেওড়া জল দিয়ে দেবো 1 সিটির মতো, তাহলে আলুর মধ্যে একটা বিরিয়ানি বিরিয়ানি গম দেওয়া যাবে। তো বন্ধুরা, ভাজা আমার কমপ্লিট, এবার আমি গ্রেভিটা করে নেব। তো তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে দেবো একটু সাদা জিরে, দিয়ে দেবো টমেটো, আদা, লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা। কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সামান্য হলুদ, আন্দাজ মতো নুন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়ো বুঝে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 চামচের মতো, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চামচের মতো, দিয়ে দেবো বিরিয়ানি মশলা 1/2 চামচের মতো, দিয়ে দেবো কিচেন কিং মশলা, এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, সামান্য জল দিয়ে দেব। আমি টমেটো যেটাকে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য চিনি, আর ফেটিয়ে রাখা টক দই ওটা আমি দিয়ে দেবো, সব দেবো না, আন্দাজ মতো দেবো।
দিয়ে গ্যাসটা কমিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গাজর সিদ্ধ করাই ছিল আগে, সেই জন্য বেশি সময় লাগবে না। ক্যাপসিকাম তো নরমই থাকে, তো সুতরাং আর বেশি সময় লাগবে না। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার সমস্ত রেডি। এখানে হচ্ছে ভাতটাও করে নিয়েছি, বিরিয়ানি গ্রেভিটাও রেডি। এবার আমি দমের জন্য রেডি করব। তো দমের জন্য রেডি করার জন্য প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি যেন লেগে না যায়। আচ্ছা, প্রথমে অল্প গ্রেভি দিয়ে দেবো এর মধ্যে। আমি দুটো লেয়ারে করবো এটা। প্রথমে ছড়িয়ে আমি গ্রেভিটা দিয়ে দিলাম। আর যে গোটা মশলাগুলো আমি সেদ্ধ মধ্যে দিয়েছিলাম সেগুলো আমি তুলে তুলে সব ফেলে দিয়েছি, সেগুলো রাখার দরকার নেই। তো এবার আলুগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো ফুলকপি, দিয়ে দেবো পনির, এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো পুদিনা পাতা, ভীষণ ফ্লেভারটা ভালো হয়। আমার যেহেতু পিওর ভেজ, তো পুদিনা পাতা আর ধনে পাতা ভীষণ ফ্লেভারটা ভালো আসে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে। দিয়ে দিলাম ধনে পাতা। এবার ওই যে ভিজে রেখেছিলাম জাফরানটা দুধের মধ্যে, সেটাকে দিয়ে দেব কিছুটা। সবশেষ দিয়ে দেব ঘি। দিয়ে দেব একটু কেওড়া জল। গোলাপ জল। এবার সেকেন্ড লেয়ারটা করার জন্য আমি রাইসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার সেকেন্ড লেয়ার সাজানো হয়ে গেছে, যা যা যেরকম দিয়েছিলাম সেভাবে সব দিয়ে দিলাম। দিয়ে এইবার ওপর দিয়ে হালকা ভাতটা দিয়ে দেব। দিয়ে এবার আমি এই দুধ আর জাফরান জলটা দিয়ে দুধটা দিয়ে দেব। সবশেষ দিয়ে দেব মিঠা আতর, এটাই বিরিয়ানি ফ্লেভারটা আসে। এটা হলো মেন উপকরণ বিরিয়ানি। তো আমার সব সাজানো হয়ে গেছে, এবার দমে বসাবো। তো বন্ধুরা, এবার আমার সমস্ত রেডি, এবার আমি দমে বসাবো। প্রথমে আমি 10 মিনিট এবং ফুল আঁচে রাখবো, তারপরে আঁচটা কমিয়ে দিয়ে আরও 20 মিনিট রাখবো। টোটাল আমি 30 মিনিট দমে রাখবো এটাকে। পুরো টাইট হয়ে আমি দমে ঢাকাটাকে লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার 30 মিনিট দমে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। তো এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি আমার বিরিয়ানিটা কি পর্যায়ে আছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। আমি সার্ভ করে নিচ্ছি। একটু মিশিয়ে নিতে হবে ওপর নিচ করে। বন্ধুরা, সার্ভ করে দিলাম। এবার পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি।
অসাধারণ হয়েছে খেতে, ফাটাফাটি ভালো হয়েছে, ফাটাফাটি হয়েছে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার পিওর ভেজ বিরিয়ানি? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।